सुप्रिय दर्शक, आज आमरा नैट्रामिउर के नतून भावे चेनार चेष्टा करी। ए नतून भावे चेनार पद्धतिटा हलो संलाप बा कथोपकथनेर मध्य दिए नैट्रामिउर के चेना। एखाने रुगी नेई, आमी निजे एकटा संलाप तैरी करेछी। सेई संलाप नैट्रामिउरेर पिक्चर के किछुटा कवर करते पारबे बोले आमी आशा राखी। तो आमी कल्पना करछी आमार सामने एकजन रुगी बसे आछे। अच्छा, आपनी तो आमार काछे एसेछेन, आपनार देखछी बेश चेहराटा रोगा, मुखावयव तैलाक्त मोमेर मतो, चोखेर चारदिके कालो रिंग। तो आपनी कि कारणे आमार काछे एसेछेन? आमी एसेछी डाक्तार बाबू, आमार सकाले घुम थेके उठले प्रचंड हाँची हय एवं माझे माझे श्वासकष्ट हय। এই হাঁচিটা আমার লেগেই থাকে। ঘুম থেকে উঠে বিছানা থেকে মেঝেতে পা দিলে অনবরত হাঁচি হয়, তারপরে সর্দি লেগে যায়। দশটা থেকে এগারোটার পর থেকে এই সমস্যাটা কমে যায়। এটা আমি অনেক দিন ধরে ভুগছি। তা আপনি আমার কাছে এসছেন, ঠিক আছে, আমি আপনার কেস টেকিং করি। তবে আপনার অ্যালার্জি বা এই ধরনের সমস্যা নিয়ে আমি কোনো প্রশ্ন করব না। আমরা হোমিওপ্যাথি চিকিৎসক, আমরা হোমিওপ্যাথিক ভিউ দিয়ে সামগ্রিক বিষয়টার উপরে আপনার কাছে কিছু জানতে চাইব। প্রথমে বলুন, আপনার পায়খানা কেমন হয়? আমার পায়খানা বেশ শক্ত হয়, প্রতিদিন হয় না, বেশিরভাগ সময় কোষ্ঠকাঠিন্যে ভুগি। মাঝে মাঝে যখন আমার পাতলা পায়খানা হয় তখন কিছুটা সবুজ দেখায়। আপনার মূত্রের রঙটা কীরকম বা মূত্র কেমন হয়? যখন আমার কাশি হয় তখন কয়েক ফোঁটা প্রস্রাব বেরিয়ে আসে, জোরে হাসলে এরকমও হয়। কেউ কাছাকাছি থাকলে আমি প্রস্রাব করতে পারি না, আমার ভীষণ লজ্জা লাগে। আপনার ঘাম কেমন? আমার ঘাম প্রচুর হয়, আর ঘাম হলে আমি আরাম বোধ করি। আপনার খিদে কেমন? আমার খিদে যথেষ্ট খিদে আছে, তাড়াহুড়ো করে খেতে বড্ড ভালোবাসি, খুব কম সময়ের মধ্যে খাওয়াটা শেষ করে দেই। আপনি কি ধরনের খাবার খেতে ভালোবাসেন? ভাতের সাথে কি লবণ নেন বা লেবু বা নুন অন্য কিছু? না, আমি ভাতের সাথে লবণ নিই, তবে লেবু নিই না। আর তেতো খেতে ভালোবাসি। খাওয়ার মধ্যে আমার মাছ এবং দুধ বেশ প্রিয়। আপনি কোন কোন খাবার খেতে চান না বা আপনাকে দেয়া হলে আপনি খাবেন না, এরকম কোনো খাবার আপনার জানা আছে কি বা আপনি লক্ষ্য করেছেন কি? রুটি, কফি বা মশলাদার খাবার আমি একদম অপছন্দ করি। কেউ যদি আমাকে দেয় আমি সেটা রিফিউজ করি, খেতে চাই না। এবার বলুন, আপনার কি ধরনের খাবারে সহ্য হয় না, অর্থাৎ সেই খাবার খেলে আপনার অ্যালার্জি হবে অথবা আপনার পেটের কোনো সমস্যা হবে? আমি লক্ষ্য করেছি আমার চিংড়ি, বেগুন, ডিম খেলে অ্যালার্জিটা বেড়ে যায়, তবে রুটি খেলে পেটের সমস্যাটা খুব বেড়ে যায়। এবার বলুন, আপনার পিপাসা কেমন? আমার পিপাসা মোটামুটি। জিভটা দেখান তো। জিভ দেখা গেল যে জিভের উপরিভাগটা দাঁতের মতো কিছু একটা হয়ে আছে, অনেকটা মানচিত্রের মতো। এবার বলুন, আপনার মুখের স্বাদ কেমন? কোনো খাবারের স্বাদ পাই না, যে খাবার খাই আমার কোনো স্বাদ লাগে না। হাত দুটো দেখান তো। হাতটা দেখা গেল কিছুটা তৈলাক্ত, লালচে ভাব আছে, ফোলা ফোলা আছে, আর হাতের তালুতে বেশ কয়েকটা আঁচিল আছে। এই আঁচিলগুলো আপনার কতদিন? আঁচিলগুলো প্রায় ছ সাত মাস লক্ষ্য করছি। আপনার এবার বলুন, আপনার অনুভূতি কেমন? ঠিক বলতে পারছি না অনুভূতি কেমন, এটা আমি ঠিক বুঝতে পারছি না আপনি কী জিজ্ঞাসা করছেন। ঠিক আছে, অনুভূতি যেহেতু আপনি সেভাবে কিছু বলতে পারছেন না, আমি এ নিয়ে আর আপনার কোনো প্রশ্ন করব না। আপনি কি প্রতিদিন স্নান করেন? হ্যাঁ, অনেকক্ষণ ধরে স্নান করি। স্নান না করলে আমার শরীরটা খুব খারাপ লাগে। কেমনভাবে হাঁটাচলা করেন? খুব জোরে না আস্তে? আমি খুব জোরে হাঁটি, আমার সাথে হেঁটে কেউ পারবে না। আপনি এখন যেভাবে কথা বলছেন এইভাবেই কথা বলেন না আরও তাড়াতাড়ি কথা বলেন?
না আপনার সামনে আছি আমি এরকম কথা বলি না, আমি অন্যদের সঙ্গে যখন কথা বলি খুব তাড়াতাড়ি কথা বলি। এবার বলুন আপনার শীতকাল আর গরমকাল কোন কালটা ভালো লাগে? আমার গরমকালটা বেশ অসহ্য লাগে, শীতকালটাই বলুন আমার বরং প্রিয়। সহজে ঠেন্ডে লাগে যায়, ঠান্ডা লেগে যায় কি? হ্যাঁ, একটুতেই আমার সর্দি কাশি হয়, যে কোনো কারণে বা কী কারণে হঠাৎ সর্দি লেগে যায় আমি বুঝতে পারি না। আপনার ঘুম কেমন? বিকেলের দিকে আমি একটু বেশি ঘুমাতে যাই, তখন একটু ঘুম ঘুম লাগে। কোন কোন স্বপ্ন আপনি বেশি দেখেন? চোর ডাকাতের স্বপ্ন দেখি প্রায়ই, আগুনের স্বপ্ন, খুন খারাপির স্বপ্ন প্রায়ই আমি দেখতে থাকি। এছাড়া কি অন্য কোনো স্বপ্ন আপনি দেখেন? না, অন্য কোনো স্বপ্ন দেখি না, বা দেখি হয়তো, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। আপনার নাড়িটা, হাতটা বাড়ান তো, আপনার পালসটা আমি দেখি, দেখলাম পালস খুব দ্রুত চলছে। আচ্ছা, এবার আপনি বলুন খোলা বাতাস আপনার কেমন লাগে? খোলা বাতাসে আমি বেশ আরাম পাই, তবে নদীর নোনা হাওয়ায় আমার কষ্ট খুব বেড়ে যায়। সূর্যের আলোতে কি কিছু বুঝতে পারেন? কোনো অসুবিধা হয় কি? হ্যাঁ, সূর্যের আলোতে আমার খুব কষ্ট হয়। আপনার ঠোঁট দুটো কি সবসময় এরকম লাল থাকে? হ্যাঁ ডাক্তারবাবু, এরকমই থাকে। তা আপনার রাগ কেমন বলুন তো? খুব রাগ আমার, একটুতেই রেগে যাই। রেগে গেলে সান্ত্বনা দিলে কি কীরকম হয় তখন? রেগে গেলে কেউ যদি আমাকে সান্ত্বনা দেয় তখন আমি কেঁদে ফেলি এবং রাগটা খুব বেড়ে যায়। আপনার আবেগ আবেগ বোঝেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, আবেগ কেমন আপনার? আমি খুব আবেগী মানুষ, কখনো কখনো কবিতাও লিখে ফেলি, যে কোনো বিষয়ে খুব সতর্ক আমি। তো সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই সংলাপের মধ্যে দিয়ে বুঝতে পারলাম যে এই রোগীটা ন্যাট্রামিউট চাইছে। আশা করি ন্যাট্রামিউট দিলে এ খুব সহজে সুস্থ হয়ে যাবে। আপাতত আমি এনাকে ন্যাট্রামিউট 0/1 16টা ডোজ দিচ্ছি। আগামী দিনে আরও বেশি বেশি করে এরকম ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরব। আপনাদের এই ভিডিওটা দেখার জন্যে অনেক ধন্যবাদ। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করুন, যাতে আরও বেশি ভিডিও আমি আপলোড করতে পারি। ধন্যবাদ।